কিরে, ওয়ার্ল্ড কাপ তো আইসা পড়লো, কোনোভাবে তো কোথায় কোথায় কোয়ালিফাই করলি। হ্যাঁ আরে বেটা, স্কুল কলেজের এক্সামে কি রেজাল্ট আসলো ওইটা মানুষে দেখে না, মানুষে দেখে বোর্ড এক্সামে কি রেজাল্ট আসছে ওইটাই আসল বিষয়। কোয়ালিফাই রাউন্ডের পিচকি পুচকিদের সাথে খেললেই এই অবস্থা, আর ওয়ার্ল্ড কাপে তোরা কি করবি? হারার জন্য রেডি হয়ে যা। দেখো হারার কথা কে কয়, কতবার সেভেন আপ খেয়ে মন ভরে নাই, নাকি এবার আপার টেন খাওয়ার ইচ্ছা আছে? এ বেটা, তোরা এই হগলটার সময় সাত গোল করস কেন? মনে হয় গোলটা তোরা দিছিলি। আমরা এই 4 বছরে বিশ্বকাপ জিততে এত লাফাই নেই, তোরা ব্রাজিলে 7 গোল খাওয়ার পর যতটা লাফাইছস। একদম ঠিক কইছেন ভাই, আর আমি তো ম্যাচে ছিলাম না, আমি থাকলে কি আর 7টা গোল খাইতাম? আর তুমি তো ছিলাত, কি চুলটা ছিস তুমি, তুমি তো 120 মিনিটে জার্মানির লগে 1টা গোলও দিতে পারো নাই। আরে আমরা তো তাও ফাইনাল পর্যন্ত গেছি, তোরা তো ফাইনাল চোখেই দেখোস নাই, আবার কথা কস। ওই দেখ, ফাইনালের কথা কারা কয়, শোন, আমরা যতবার ফাইনালে উঠছি তোরা তো ততবার সেমিফাইনালেই উঠোস নাই। আর আমরা তো টোটাল 5 বার কাপ নিছি, 5 বার। 5 মানে বুঝোস, তোদের 2-এর সাথে 3 যোগ করলে যত হয় না ওইটারে 5 কয়। এ তোরা হগলটার সময় 5 বার কাপ জিতার কথা কস কেন? ব্যাপার তো অনেকটা এমন না যে বাপের সম্পত্তি দেখে মেয়েদের ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, যা, তোরা জানি কয়বার ওয়ার্ল্ড কাপ জিতছস? 5 বার। আর আমরা কয়বার জিতছি? 2 বার। 5 আর 2 কত হয়? 7। তোরা 7 গোল খাইছস জার্মানির লগে। ওই তোরা ঘুরা ফিরাই একই কথায় আনস, আর তোরা করবি বাকি, তোদের এই লাস্ট 24 বছরে তো একটাই অর্জন যে ব্রাজিল 7 গোল খাইছে। ইয়া মামুট বেটারা, তোকে বাপসাদ দেখে তো মনে হইতাছে এই ওয়ার্ল্ড কাপে খালি ব্রাজিল আর আর্জেন্টিনাই ওয়ার্ল্ড কাপ খেলতাছে, আর বাকি দলগুলা গাঙ্গে দাবা ইচ্ছাইছে না? একদম ঠিক কইছেন ভাই, খালি আমরা পর্তুগালের একবারও কাপ নিতে পারি না, দেখে খাম করে নিয়ে কেউ লাফায় না। কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতার যোগ্যতা কিন্তু আমাদেরও আছে, রিয়াল মাদ্রিদ কাঁপাইছি, এবার জাতীয় দলও কাঁপামু, এবার বিশ্বকাপ তো পর্তুগালই নিব। তুই আবার ওয়ার্ল্ড কাপের মধ্যে লিগের ম্যাচ টাইনাল নিকেন, তাহলে তো আমরা বলতে পারি এবার আর্জেন্টিনায় কাপ নিব। আর্জেন্টিনার স্ট্রাইকার কো নিজ নিজ ক্লাবের গোলের সংখ্যা দেখছস? আমগরে ঠেকাইবো কে? হ্যাঁ আর হাসাইস না বুঝছস, তোরা আর্জেন্টিনা প্লেয়াররা ক্লাবে খেললে এক একজন সাকিব আল হাসান, আর জাতীয় টিমে আসলি জাডেজা হয়ে যাস। আর আমরা জার্মানির প্লেয়াররা তো ক্লাব জাতীয় টিম সব জায়গাতেই বাঘের মতো খেলি, এক তো কর ব্রাজিল আর্জেন্টিনার মতো এত লাফাইও না। দাদা আমাদের সাথে খেলা পড়লে পারলে গোল দিও, আমাদের ডিফেন্ডার দেখছো, আমাদের দলে পেপে আছে, পেপে। আরে এসব পেপে আলু পটল দিয়ে কিছু হইব না, ডিফেন্ডার চাও ডিফেন্ডার আমগো দলগুলো দেখো, আমগো আছে পিকে, রামোস, কারভাজাল, আলবা, এই 4টারে যদি একলগে খাড়া করে দেই কারো সাধ্য আছে বল নিয়ে যাওয়ার? আমরা তো ভাবতেছি স্পেনের লোকে কারো যুদ্ধ লাগলে সামরিক বাহিনীর জায়গায় অকরে ডিফেন্সে খাড়া করে দিমু। হাসাইলি, এমন কত রামোস আর কারভাজাল রে বলদ বানায় গোল দিছি, তো আমিও কি পিকে আর আলবারে কম বলদ বানাইছি নাকি? আচ্ছা তোরা থামবি, ভিডিওটা তো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ছিল, তোরা এতটি মাঝখানে ঢুকলি কেন? ও আচ্ছা, আর্জেন্টিনা থেকে একটা জোকস মনে পড়ছে, শুনবি? হ শুনা তো, একদিন এক মেয়ে এক ছেলেরে জিজ্ঞেস করতেছে তুমি কি আর্জেন্টিনা ফ্যান, তো ছেলে উত্তর দিল হ্যাঁ আমি আর্জেন্টিনা ফ্যান। তারপর মেয়ে বলল তাহলে তো তোমার সাথে রিলেশন করা যাবে না। বলতো কেন করা যাবে না? কেন? কারণ আর্জেন্টিনা ফ্যানরা হাত দিয়া সব কিছু করে। ও জানোস, কালকে আমার মোবাইলে একটা মেসেজ আসছিল, ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপ জিতবে। এরকম আরও মজার মজার জোকস পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.brazil7golkhaise.com। ভাইরে ভাই এবার তোরা থামবি, তোরা ঘুরা ফিরা ওই এক জায়গাতে আইয়াই আটকাই যাইতাছস, যার যেই দল ভাল লাগে সাপোর্ট কর, কোনো মানা তো নাই, এর লেগে কি আরেক দলরে পচাইতে হইব নাকি? আর বাঙালিগুলাও পারে, বিজয় দিবসেও মনে হয় বাংলাদেশে এত পতাকা লাগায় না, ওয়ার্ল্ড কাপের সময় ব্রাজিল আর্জেন্টিনার পতাকা যতটা লাগায়। কে জিতবো কে হারবো এটা তো খেলার মাঠেই দেখা যাইব, ওয়ার্ল্ড কাপ শুরু হইতে দে, এসব নিয়ে আর মাতামাতি করা লাভ নাই, যে যার দলকে শান্তিপূর্ণভাবে সাপোর্ট করতে থাক। এত সুন্দর করে বোঝানোর পরও যদি তোরা একজন আরেকজনকে নিয়ে ট্রল বানাতে থাকোস, তাহলে কিন্তু আমি সব ডিলে কামড় দিয়ে দিমু। তোরা তো জানোসই আমি আবার খুব ভালো কামড় দিতে পারি, তাই সব গ্যাঞ্জাম বন্ধ কর আর বাংলা টকিজে সাবস্ক্রাইব কর, কারণ সামনে তারা ওয়ার্ল্ড কাপে আরও মজার মজার ভিডিও নিয়ে আসবে।